নমস্কার, বম ফেসেলে আপনাদের সকলকে স্বাগত। ইলিশের মরশুম তো শুরু হয়ে গেছে, আর অনেক জায়গাতেই শুরু হয়েছে ইলিশ উৎসব। তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইলিশ মাছের অসাধারণ রেসিপি, ইলিশ বিরিয়ানি। প্রথমেই আমরা বিরিয়ানির জন্য চালটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা দারচিনি, চারটে মতো এলাচ, চারটে মতো লবঙ্গ আর হাফ চা চামচ নুন। এবার জলটাকে ভালো মতো ফুটিয়ে নেব। চালটা আমি ধুয়ে প্রায় এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে 500 গ্রাম চাল আছে, চালটা এবার দিয়ে দিচ্ছি। চালটাকে আমরা প্রায় 80% মতো সিদ্ধ করে নেব। এটা বুঝবো কি করে? চালটা আমরা হাতে নিয়ে দেখব, চালটাকে টিপলে চালটা ভেঙে যাবে কিন্তু পিষবে না। ততদূর সিদ্ধ হয়ে গেলে আমরা চালটাকে নাবিয়ে নেব। এবার ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। এবার আমরা বিরিয়ানির জন্য আলুটাকে প্রিপেয়ার করে নেব। আলুতে আমি সামান্য ইয়েলো ফুড কালার মিশিয়ে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। আমি সর্ষের তেল দিয়েছি, আপনারা রিফাইন্ড তেলও ব্যবহার করতে পারেন। এবার আলুগুলোকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ নুন। আলুগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে সিদ্ধ হতে থাকে, আর এতে করে আমাদের রান্নার সময়টাও কমবে। আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে তার মধ্যেই আমরা এখানে মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছটাকে 1/4 চা চামচ নুন দিয়ে মাখিয়ে রাখছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি। বেরেস্তা বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়েছি। পেঁয়াজটাকে ডার্ক ব্রাউন কালারে ভেজে নেব। পেঁয়াজগুলো ডার্ক ব্রাউন কালার হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। তেলটা কিছুটা কমিয়ে নিয়ে এবার ওই একই তেলে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে বেশি কড়া করে ভাজবেন না, ওই 1 মিনিট মতো হাই ফ্লেমে এপিটোপিট করে ভেজে নিন। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ওই একটু হালকা গোলাপি রং হওয়া মতো ভেজে নেব। ওদিকে পেঁয়াজটা ভাজা হতে থাকুক, আর এইদিকে আমরা গ্রেভির জন্য আরেকটা প্রিপারেশন করে নেব। আমি এখানে বাটিতে নিয়েছি 100 গ্রাম টক দই, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা কিন্তু আমার বাড়িতে বানানো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা কিন্তু প্লিজ একবার দেখে নেবেন। আরেকটা বাটিতে আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ উষ্ণ গরম দুধ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো জাফরান। আরেকটি বাটিতে এখানে নিয়েছি 2 টেবিল চামচ দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল, 1 টেবিল চামচ গোলাপ জল আর 4 থেকে 5 ফোঁটা মতো মিঠা আতর। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিরিয়ানির মশলা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন আর 1/2 চা চামচ চিনি। আর সাথে করে আমি ভেজে রাখা আলুগুলোও এখনই দিয়ে দেব। আমি আঁচটা একটু কমিয়ে নিচ্ছি, আর এবার যে দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এই দইয়ের মিশ্রণটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর আঁচটাকে আবার জোরে করে দেব। কড়াই বেশি গরম থাকলে কিন্তু তাতে দই দিলে দই কেটে যায়, তাই এইভাবে অ্যাড করবেন। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিন। প্রায় 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন। এবার আমি 1.5 কাপ জল অ্যাড করে দিয়েছি।
এখানে আমি জল বেশি করে দিয়েছি, কারণ আমাকে আলুটাকে সিদ্ধ করাতে হবে। ইলিশ বিরিয়ানি অত বেশিক্ষণ ভাপে বসে না অন্যান্য মাংসের বিরিয়ানির মতো, তাই আলুটাকে এখানে আমাদের পুরোপুরিভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখুন, আমার এখানে আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করব না, 1-2 মিনিট মতো হাই ফ্লেমেই রেখে জলটা কিছুটা কমিয়ে নিয়ে আমি বন্ধ করে দেব। এবার বিরিয়ানির লেয়ারিং স্টার্ট করব, তার জন্যে আমি আগে মাছগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি আর সাথে কিছুটা গ্রেভিও নিয়ে নিচ্ছি। আলুগুলোকে আমি তলাতেই ছেড়ে দিলাম যাতে আরো ভালোভাবে সিদ্ধ হয়। এবার আমি দিয়ে দিচ্ছি প্রথমে চাল, দিয়ে দিচ্ছি জাফরান মেশানো দুধ, দিয়ে দিচ্ছি দুধ আর কেওড়া জলের যে মিক্সটা বানিয়েছিলাম সেটা। এবার দিয়ে দিচ্ছি আমার বানিয়ে রাখা বেরেস্তা। এবার দিয়ে দিচ্ছি ঘি। এবার মাছগুলো আর গ্রেভিটা দিয়ে দিলাম। আর তারপর বাকি লেয়ারিংটা যেভাবে করলাম এভাবেই ভাত আর তারপর যা যা দিয়ে করেছি সেটা করে নিতে হবে। কোনো চাটু বা তাওয়া আগে বসিয়ে নিয়ে তারপর বিরিয়ানিটা বসাবেন। আমরা যেহেতু তলায় তেজপাতা দিয়ে কোনো লেয়ারিং দিইনি, দিতেও লাগবে না। যদি এই পদ্ধতিতে বসান বিরিয়ানি তাহলে তলায় আর লাগবে না। হাওয়াটা যতটা পারা যায় যাতে কম বেড়ায় তার জন্য আমি ওই লিডের যে হোলটা রয়েছে এর মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিলাম। প্রথম আমি 5 মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম, তারপর 30 মিনিট একদম লো ফ্লেমে দম দিয়েছি। ইলিশ বিরিয়ানি রেডি হয়ে গেছে, আমি আপনাদেরকে আলুটা কেটে দেখিয়ে দিচ্ছি। সাধারণত ইলিশ বিরিয়ানিতে আলু অ্যাড করা হয় না, আমি এর আগেও বানিয়েছি, আলু দিই নেই, প্রথমবার দিলাম। বিশ্বাস করুন দুর্দান্ত খেতে লাগছে কিন্তু। আমি যেই পদ্ধতিতে এই ইলিশ বিরিয়ানি বানালাম আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আমাকে কিন্তু জানাবেন কমেন্ট করে কীরকম লাগলো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।